এই ভিডিওতে আমি বত্রিশ সাইজের জন্য বোটনেক ব্লাউজ প্রিন্সেস কাটের উপরে কি করে কাটিং করতে হয় সেটাই সূত্রের সাহায্যে ধাপে ধাপে তোমাদেরকে দেখাবো তোমরা যারা প্রিন্সেস বোটনেকের উপরে প্রিন্সেস ব্লাউজ কাটিং করা শিখতে চাও অবশ্যই ভিডিওটাকে দেখো আমি এখানে তোমাদেরকে একটা পেপার কাটিং করে দেখাবো তোমরা সেম প্রসেসে তোমরা কাপড়েও কাটিং করে নিতে পারো কিংবা এরকম পেপারে কেটে তোমরা ফর্মাটা তৈরি করে রাখতে পারো তাহলে পরবর্তী যখনই বত্রিশ সাইজ চৌত্রিশ সাইজ ব্লাউজ কাটিং করবে এই ফর্মা দিয়েই তোমরা ড্রয়িংটা করে নিতে পারবে দেখো এখানে ঝুলের মাপ নিয়ে নিলাম চোদ্দো ইঞ্চি বত্রিশ সাইজের ক্ষেত্রে ঝুলের মাপ চোদ্দো ইঞ্চি নিলে একদম ঠিকঠাক আসবে এভাবে করে বত্রিশ ইঞ্চিতে নিয়ে এভাবে মার্জিনটা দিয়ে নিতে হবে বন্ধুরা যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে সবসময় কিন্তু পেছন পাটটাকে আগে কাটিং করে নিতে হয় তারপর পেছন পাটটাকে ধরে সামনের পার্টটাকে কাটিং করতে হয় এখানটায় পেছনে হুক দেব তার জন্য এক ইঞ্চি করে এক্সট্রা এভাবে করে প্রথমে মার্জিন দিয়ে রেখে দিলাম যেহেতু হুক দেব পেছনে এর জন্য এক ইঞ্চি বেশি লাগবে এটাকে এভাবে মার্জিন দিয়ে রেখে দিতে হবে তারপর এখান থেকে যেহেতু বোটনেক কলা তৈরি করব তার জন্য এখানে সরি এখানে বডির মাপ যা আসবে সেটাকে চার ভাগে ভাগ করে তার সাথে এক্সট্রা দেড় ইঞ্চি নিতে হবে বত্রিশ সাইজকে চার দিয়ে ভাগ করলে হয় আট ইঞ্চি আট ইঞ্চির সাথে তাহলে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট এখানে আমি দশ ইঞ্চিতে এভাবে করে চৌকো বক্স করে দিলাম এবার এখানটায় বোটনেক তৈরি করব তার জন্য এখানে শোল্ডারের মাপ কাদের মাপটা একটু বেশি নিতে হবে এখানে আট ইন জন্য এক ইঞ্চি আর আট ইঞ্চি নিয়ে মোট নয় ইঞ্চিতে এভাবে করে পুট নিয়ে নিতে হবে মোহরার মাপ নিয়ে নেব সাত ইঞ্চিতে এভাবে করে নিয়ে রাউন্ড শেপ করে দিতে হবে এবার এখানটায় আমি তিন ইঞ্চিতে এভাবে করে নিয়ে তারপর এক্সট্রা এভাবে এক ইঞ্চি এ পাশে নেবো মোট চার ইঞ্চি এভাবে করে নিয়ে বোট নেকের শেপ দিয়ে দেব। তারপর এখানে পেছন পাটের জন্য এখানটায় তিন ইঞ্চি নিয়ে নিলাম পেছন পাটের গলার মাপটা তিন ইঞ্চি ডিপ নিয়ে নিলাম নিয়ে এবার আমি হালকা হাতে বোট নেকের শেপটা তৈরি করে নেব দেখো এভাবে করে নেকের শেপটা করে নিতে হবে এবার বডির মাপ যা হবে তার সাথে এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে এভাবে করে দেখো আট ইঞ্চি তার সাথে দু ইঞ্চি আর উপরটির জন্য এক ইঞ্চি ছিল তাহলে মোট এগারো ইঞ্চিতে এভাবে নিয়ে নিলাম আর নিজের জন্য এক ইঞ্চি করে কমিয়ে এভাবে করে মাপটা নিলেই কিন্তু ফিটিংসের মাপ চলে আসবে দেখো এবার প্রত্যেকটা পয়েন্ট এইভাবে করে মিলিয়ে নিলাম এবার পেছন টিকেনের জন্য চার ইঞ্চি এই পাশে নিয়ে পাঁচ ইঞ্চি ওপর থেকে এভাবে টিকেনের শেপটা দিয়ে নিতে হবে তাহলে পেছন পাটের ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেল এবার এটাকে কাটিং করে নেব দেখো এটাকে কেটে নিলাম এটা গেল আমার ব্যাকসাইড পেছন পার্ট এবার পেছন পাটটাকে ধরে সামনের পাটটাকে কাটিং করে নেবো বন্ধুরা যেহেতু এটা বোটনেক প্রিন্সেস কাট ব্লাউজ তৈরি হবে তার জন্য নিজেই এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এবং উপরটির এইদিকে যেহেতু উপপট্টি পেছনটায় দিয়েছি এর জন্য এইদিকে কোনো বেশি নিতে হবে না এদিকটায় তিন ইঞ্চি বেশি লাগবে সামনের পাটের ক্ষেত্রে কিন্তু সবসময় এক ইঞ্চি বেশি নিতে হয় নিচের দিকে এবং সামনের দিকে এক্ষেত্রে যেহেতু পেছনে উপরটি দিয়েছি এই মাপে করে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে দেখো এভাবে করে মিলিয়ে ধরে পেছন পাটের শেপটা সামনের পাটের ওপরে বসিয়ে নিতে হবে দেখো পেছন পাটের সামনের উপর পাটে বসিয়ে নিলাম বন্ধুরা ভিডিওটা দেখে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে দেখো এবার এই পাশ থেকে এখানে এখান থেকে চার ইঞ্চি এই পাশে আমি একটা পয়েন্ট করে নেব তারপর এই চার ইঞ্চি থেকে টাক্স পয়েন্টের মাপটা নিতে হবে বাস্ট পয়েন্টের মাপটা হল এখানটায় দশ ইঞ্চিতে বন্ধুরা বত্রিশ সাইজের ক্ষেত্রে তোমরা টাক্স পয়েন্টের মাপ নিয়ে নেবে দশ ইঞ্চি এবার এখান থেকে সোজা মার্জিন দিয়ে দেবো এভাবে করে পিঠেটাকে ধরে সোজা মার্জিন টেনে দিতে হবে তারপর এখান থেকে এই পাশে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এবার এই পাশটায় দুই ইঞ্চি নেব এভাবে করে প্রিন্সেস কাটে শেপটা দিয়ে নিতে হবে দেখো এই পাশটায় এই দুটো পয়েন্ট এভাবে করে মিলিয়ে নিতে হবে এবং এই পাশে যে দু ইঞ্চি নিয়েছি এখান থেকে আড়াই ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে নেব এভাবে সোজা মিলিয়ে দিতে হবে প্রথমে তারপর এখানটায় যেহেতু এটা সামনের পার্ট তার জন্য তাল পাটের শেপটা এভাবে করে হাফ ইঞ্চি নিচে দিয়ে নিলাম তারপর এবার বন্ধুরা এখান থেকে ফিতেটাকে এভাবে করে ধরে যা মাপ আসবে দেখো এখানটা আমার দশ ইঞ্চি মাপ এসছে তাহলে ফিতেটাকে এভাবে ধরে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে এভাবে করে প্রিন্সেসের পয়েন্টটা করে নিলাম টিকেনের পয়েন্টটা এভাবে করে হালকা হাতে এবার শেপটা তৈরি করে নেব দেখো কত ভালো এই শেপটা তৈরি হয়েছে এভাবে করে তোমরা মাপটা নিয়ে শেপটা তৈরি করে নেবে দেখো এখানটায় হাফ ইঞ্চি মতো আমার সেলাই এক্সট্রা চলে যাবে এবার নিচের এখানটায় তিন ইঞ্চি দেখো এক্সট্রা সেলাইয়ে চলে যাবে এর জন্য এই পাশ থেকে তিন ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে এবার এখানটায় হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে এর জন্য হাফ ইঞ্চি এই পাশ থেকে নিয়ে এবার এই দুটো পয়েন্ট ভালো করে মিলিয়ে নেব। এবার পেছন পাটটাকে ধরে সামনের পাটের সাথে এভাবে করে দুটো পার্ট বরাবর করে পয়েন্ট করে নিতে হবে দেখো এখানটায় এক ইঞ্চি যে বেশি নিয়েছিলাম এটাকে এইভাবে কোনা করে মিলিয়ে দেব। এবার বন্ধুরা এটা যেহেতু সামনের পাট বোটনেক গলা তার জন্য এখানটায় আমি সামনের পাটের মাপটা এক ইঞ্চি বাড়িয়ে চার ইঞ্চিতে এভাবে নিয়ে নেব। দেখো এভাবে চার ইঞ্চিতে মাপ নিয়ে বোটনাকে শেপটা দিয়ে দিতে হবে এবার এটাকে ভালো করে কেটে নেব বন্ধুরা এবার এই দুটো পার্ট সামনের পার্ট পেছন পার্ট কাটিং করা হয়ে গেল এবার কি করে হাতাটা কাটিং করতে হয় সেটা দেখে নাও এবার এই সামনের পাট থেকে মাপ নিয়ে হাতাটাকে কাটিং করে নেব তার জন্য ফিতিটাকে ঠিক পুটির এখান থেকে মোহরার নিচে পর্যন্ত এভাবে ধরলে দেখো আমার আট ইঞ্চি মাপ এসছে তাহলে হাতাটার হাতাটার লম্বা টাইম বেশি করব না এখানে দেখো হাতার ঝুল নিয়েছে এখানে আট ইঞ্চি এবং হাতার চওড়াটাও আমার লাগবে আট ইঞ্চি এইভাবে করে দুই দিকে আট ইঞ্চি করে মাপ নিয়ে নিয়েছি এবার এখানটায় তিন ইঞ্চিতে খোলা দিকে তিন ইঞ্চিতে ডাউন দিয়ে দিতে হবে তোমরা যখন কাপড়ে কাটিং করবে তখন কাপড়টাকে এভাবে করে চার ভাঁজ করে নেবে তারপর এটাকে কাটিং করবে দেখো হাতার শেপটা দেওয়া হয়ে গেল এবার এখানে দেড় ইঞ্চি কমিয়ে নিয়ে হাতার শেপটা দিয়ে নেবো বন্ধুরা ভিডিওটা তো দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবে দেখো আমার প্রিন্সেস কাট ব্লাউজটা পুরোটা পেপার কাটিং ফর্মা তৈরি আমি এই ভিডিওতে করে দেখিয়েছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসুখ